আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলাস সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, মাসিকের কতদিন পর সহবাস করলে বাচ্চা হয় এবং কত বছর বয়সে বাচ্চা নেওয়া বা গর্ভধারণ করার জন্য উপযুক্ত সময়। আশা করছি ভিডিওটা প্রতিটা মেয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটা মেয়েরই নারী হওয়া বা মেয়ে হয়ে জন্ম হওয়ার সার্থকতা বা পরিপূর্ণতা পায় গর্ভধারণ করার মাধ্যমে। তবে আমরা হয়তো বা অনেকেই জানি না, গর্ভধারণ করার একটা নির্দিষ্ট সময় আছে যা সর্বোত্তম। অল্প বয়সে এবং বেশি বয়সে গর্ভধারণ দুটি ঝুঁকিপূর্ণ হতে পারে। গর্ভধারণ করার জন্য 20 থেকে 35 বছর বয়স হচ্ছে সর্বোত্তম একজন মেয়ের জন্য। তবে তার আগে কিংবা পরে গর্ভধারণ করতে পারবেন না এমনটা নয়। তবে 20 থেকে 35 বছর বয়সে গর্ভধারণ করলে অনেক ধরনের সমস্যা কম হতে দেখা যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে বাচ্চা পরিপুষ্ট হতে পারে, ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা কম থাকে, এমনকি বাচ্চার জন্মগত ত্রুটি কিংবা অন্যান্য শারীরিক মানসিক সমস্যা নিয়ে কম জন্ম হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা জানব ফার্টাইল টাইম মানে গর্ভধারণ করার উপযুক্ত সময় কখন। আপনার যদি নিয়মিত মাসিক হয়, মানে আপনার মাসিক যদি 26 থেকে 32 দিনের মধ্যেই হয়ে থাকে প্রতিবার, মানে বিগত 6 মাস ধরে, সেক্ষেত্রে আপনার মাসিকের প্রথম দিন থেকে 10 থেকে 14 দিন পর্যন্ত আপনার গর্ভধারণের চান্সেস সবচেয়ে বেশি থাকে। মানে আপনার যদি 1 তারিখে মাসিক হয়ে থাকে, সেক্ষেত্রে ওই মাসের 10 থেকে 14 তারিখে ফার্টাইল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই সময় ডিমটা ফুটার পরে বাচ্চা দানিতে প্রায় 24 ঘন্টা বেঁচে থাকতে পারে। তার সাথে শুক্রাণু গর্ভের মধ্যে প্রায় 72 ঘন্টা বেঁচে থাকে, যার কারণে ডাক্তাররা গর্ভধারণের সময়কে দীর্ঘায়িত করেছে। মানে মাসিক শুরু হওয়ার 10তম দিন থেকে 20তম দিন, মানে মাঝের 10 দিনকে বিপজ্জনক বা গর্ভধারণের সর্বোত্তম সময় হিসেবে গণনা করা হয়। আপনাদের সুবিধার্থে আর একটু ভালো করে বুঝিয়ে বলছি, যদি জানুয়ারির 1 তারিখে আপনার মাসিক শুরু হওয়ার দিন হয়ে থাকে, সেক্ষেত্রে জানুয়ারির 10 থেকে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত মাঝের 10 দিন গর্ভধারণ করার জন্য সবচেয়ে উত্তম সময়। এই সময় যদি আপনি গর্ভধারণের জন্য শারীরিক মিলনে লিপ্ত হন, সেক্ষেত্রে বাচ্চা হওয়ার চান্সেস বেড়ে যায়। তবে অন্য সময় যে গর্ভধারণ করতে পারবেন না তেমনটা নয়। এই সময়টা হচ্ছে ফার্টাইল টাইম বা ডিম্বপাত ঘটার সর্বোত্তম সময়, যখন শারীরিকভাবে একটি মেয়ে প্রস্তুত হয় গর্ভধারণ করার জন্য। আর আপনি যদি বাচ্চা না নিতে চান, সেক্ষেত্রে এই সময়ে আপনাকে প্রোটেকশন গ্রহণ করতে হবে। আর বাকি দিনগুলো আপনি চাইলে প্রোটেকশন ছাড়াও শারীরিক মিলনে লিপ্ত হতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন মাসিকের কতদিন পরে সহবাস করলে বাচ্চা হয়। তবে যারা দীর্ঘদিন ধরে চেষ্টার পরেও বাচ্চা নিতে পারছেন না, তাদের জন্য পরামর্শ থাকবে আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে নির্দিষ্ট সময়ে শারীরিক মিলন করতে। এতে করে বাচ্চা হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, শিলাস সাজেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।